হ্যালো, হায় হায় রাখো, গানটা করে দিলো, দেখতে পাচ্ছ আমাদের পুরো খেলা ঝুড়িটাকে ঢেলে দিল। এই হচ্ছে আমার অবস্থা, ভোর থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে নতুন করে আর একটা ভিডিওতে আমি সবাইকে স্বাগত নতুন করে স্বাগত জানাচ্ছি। তো দেখো আজকে বৃহস্পতিবার, ভুলেও গেছি কি বার, আজকে মনে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। তো আমার ছেলে দেখছি বলে হাইকার ঢেলে দিয়ে বসে পড়েছি। তো আজ হচ্ছে কোনো ব্লগ টাইপ বানাবো না, ভিডিও হয়েছি। আসলে আমার দাদা আজ আসছে, তো নতুন মানে আমার বাড়িতে নতুন সদস্য আছে, দাদা ওখানে ধরেছে, তাকে নিয়ে আসছে। তো দেখাবো তোমাদেরকে ওটাই, যে আমাদের বাড়িতে কি নতুন সদস্য এসছে। ওই জন্য আজকে ভিডিও অন করলাম, মানে ভিডিও অন করলাম যাতে আমি দেখাই আমাদের বাড়িতে নতুন সদস্য, তোমাদেরকে দেখাবো না। আরে আওয়াজ আসছে রে, শুনতে হবে না রে আমার কথা। তো এখন এখন জানলা টানলা সব বন্ধ আছে, এগুলো খুলবো। আর এই দেখো আমার হাতে কস, দেখেছ? দেখ আমি একটু মনে করে দেখি, মোচা কেটে এসেছি নিচ থেকে, সবজি কাটছে, তোমার তো মোচা দেবে, তো মোচা কেটেছিলাম, তারই কস। তো তুলিনি, ও আস্তে আস্তে বাসন বাসন মাঝে মধ্যেই উঠে যাবে হাত থেকে। তবে একটা কথা তোমাদের এখানে বলতে চাই, যে মোচা কাটার সময় না তোমরা যদি যে বাড়িতে মোচাটা কেটে রাখবে সে বাড়িতে প্রচণ্ড কষ্ট করতো, আমার আগে প্রচণ্ড কষ্ট করতো। এখন কি করি, বাড়িতে একটু জলে আটা দিয়ে দিই, আটা দেওয়ার পর মোচা কেটে দিই, তো বাড়িতে একটুও কষ্ট পড়ে না, একটুও পড়ে না। একদম আছে কাণ্ড করে, আমার শুনতে পাচ্ছ আমার কথা? কি জানে বাবা শুনতে পাবে কিনা। তো এটা আসলে হাতে কষ্ট দেখি মনে পড়লো, তোমাদের বলে দিই যে বাটিতে মোচা কাটার সময় ওর যে বাটিতে কাটবে সে বাটিতে যদি আটা একটু দিতে জলে, যদি মোচা কাটতে রাখো বাড়িতে একটুও কষ্ট পড়বে না, মোচা কলা মোচার যে কষ্টটা পড়বেই না। তো এটা আমার জানা, ইউটিউব থেকেই জানা। তো তো যার কাছে জেনেছিলাম ওনাকে অনেক 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 ধন্যবাদ। তো আর হলো আমি যখন জেনে ভালো উপকার পেয়েছি, তোমাদেরকেও জানিয়ে দিই, তো এটা করে দেখো। তো হয়তো অনেকেই জানো, যদি কেউ না জানো তো বলে দিলাম। দেখো আমি বাটিতে একটুও কষ্ট পড়বে না, আমার উপকার লেগেছে, নাহলে আগে কষ তুলতে তুলতে একটু অবস্থা খারাপ হয়ে যেত, মানে মোচার কষ এত বাজে। চলো এখন নিচে ছেলেকে তুলতে চলে এসেছি, সবজি সবজি কেটে ছেলেকে নিচে গিয়ে আগে উনুন ধরাবো, উনুন ধরে মোচাটা সেদ্ধ করতে বসাবো, তাতে বসিয়ে তারপর ছেলেকে খাওয়াবো, ছেলে খাইয়ে রান্না বান্না করবো, দাদা কখন আসবে জানি না, তো ছেলেকে খাইয়ে রান্না বান্না করতে থাকবো, ছেলে খাওয়াবো আর রান্না করবো। তো চলো কী হয় আগে কী করি, যতটা পারবো না দেখাবো, নাহলে শুধু যেটা নতুন সদস্য আসছে কী আসছে বলবো না, দাদা এলে তোমাকে দেখাবো তারপরে। তো চলো থাকো আমার ভিডিওটাতে। এই শোনো কি করছিস তুই, সাইকেলে জল দিচ্ছ তুমি? তুমি কি এত দুষ্ট, জলগুলো নষ্ট করিস নি রে বাবা, কি এত দুষ্ট করে হবে রে? দেখো কাণ্ড দেখো, আমি রান্না করছি তার কাণ্ড দেখো। এই মামার বদলে দাদু তো আসছে, দাদু তো এখন এলো না? দেখো আজ দুপুরে আমাদের বাড়িতে হয়েছে কুমড়ো দিয়ে কলা দিয়ে তরকারি, আর হয়েছে যে মোচা কেটেছিলাম সেই মোচা দিয়ে খেসারি ডাল দিয়ে বড়া ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর হয়েছে মাছের টক তেঁতুল দিয়ে। তো বাবা কি কাজলতা মাছ এনেছিল সেই মাছ দিয়ে টক হয়েছে। তোমার কচ্ছপে কত আনন্দ হচ্ছে গো, তোমার তার কচ্ছপে আনন্দ দেখছে তার, কি সেই সময় ভিডিওটা কত ভালো লাগ, দেখেছিস হয়ে গেছে নিয়ে না, তো তার কপালে যাচ্ছে কচ্ছপ। দাদুর হাতে একটু দে, তার গামলা ভিতরে দিও, ওটা এবার নিচে ছেড়ে তুল না, তুলে তুলে যে তখন ছেড়ে দাও, একরে মনে একরে জায়গা দিলে, খোল 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 তুই, কি ব্যাটা কত বড় গলাটা গলা, একজন দিকে একটা তুল,
কচ্ছপ গিয়ে সবাই মারাপিট লাগছে, যাও যে কচ্ছপ খাওয়া যায় তো বলবো না কি খায়, তোমার দাদাকে পাঠাতে হবে না, তুমি একটু হাত দিয়ে দিয়েছ। কচ্ছপে তোর এত আনন্দ হয়েছে, কচ্ছপের জন্য খাবার বাড়বো, মাছ বাড়বো, সবজি বার করবো। কচ্ছপ ভাত খাবে তো, ভাত মাছ খাবে, দাঁড়া বলে কচ্ছপের জন্য খাবে না, পড়ে যাবে। এরকম দুষ্ট কেন করছিস, আনন্দ। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন প্রায় 5:30 বাজে, ছেলেকে জোর করে তুলে নিয়ে এসি, কিন্তু বাবা চা খাবে, বাবাকে যেন চা বসিয়ে দেখো ওখানে, বিকেল সবার জন্য, বাবার জন্য একাই বসেনি, সবার জন্য বসিয়েছি। তো তেজপাতা দিয়েছি, দুটো তুলসী পাতা দিয়ে দিয়েছি, এলাচ টেলাচ সব দিয়েছি, সব দিয়ে চা বানাচ্ছি। দেখেছ আমি বলছি তো মাছ ধরেছি, দেখেছো বুম্বা, তাহলে আমি ধরতে পারি, আমি বলছি তো মাছ ধরেছি আমার, এইটুকু মাছ আমি ধরেছি, আর আমার পুচকু যাওয়ারটা ছাড়াচ্ছে, ছাড়ি দাও ছাড়ি দাও, এইটুকু মাছটাকে মেরে দিলাম, বার করো আর একটু আড়ি, অনেক বেরিয়ে গেছে কুমু। হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সেই সকালবেলার পর এখন একদম কথা বলছি, এখন বাজে 7:00 বাজে, 5 মিনিট বাকি আছে, তো ভাবলাম তোমার সঙ্গে একদম কথা বলে নিই, কথা বলে তারপর ছেলেকে পড়াবো। তো বিকেলবেলা দেখে আমরা ও মা দাদুর সঙ্গে ঘুরতে চলে গেছে সাইকেল নিয়ে, তাই আমি ভাবলাম একটু মাছ, আমার একদম ছোট্ট দেওয়া পুচকি দেওয়ার আছে, তো মাছ হচ্ছে, তাহলে আমি ওর সঙ্গে মাছ ধরি, তো একটা তেলাপিয়া মাছ আর একটা ট্যাংরা মাছ, এরকম ভাবে তেলাপিয়া মানে দু পিসও হবে না, আর এইরকমের ট্যাংরা মাছ বড় কাটার বড়শিতে ধরে এনেছি। তো যাই হোক, অনেক দিন পর বড়শি আনলাম, খুব ভালো লাগলো। তো বাপের বাড়িতে সেই বিয়ের আগেই আমি বড়শি আটতাম, বাপের বাড়িতে পুকুরে গিয়ে ওখানে বড়শি আটতাম, তারপর বড়শি আড়া ওই একবার এখন বাচ্চাটা তো বাবা এসেছিল তার সঙ্গে, তখন বড়শি আটতে বসে গেল, এইরকম করে এক একবার বড়শি আড়ি, তো অনেকদিন পর বড়শি আড়ে খুব ভালো লাগলো, তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর দিদি দেখো আমার ছেলেকে আজ খাওয়ার কিছু বানায়নি, দাদু এসেছিলো বলে চাটা করছে না, বলে বিস্কুট খেয়ে নিয়েছে, তাদের বাড়িতে কিছু মিষ্টি দিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে বসে আছে পকেটে ঢুকে খাচ্ছে, খুব না লাগলো দিদি ছাড়ে কি মিষ্টি খেতে পারে বলে তোমাদের বোঝাতে পারবো না। আর এত গরম লাগছে, এক্ষুনি যা শুধু গরম লাগছে, কথা গরমে গরমে কথা বলে না হলো, এরপর না পাঁচকে পড়াতে, এরপর রুটি করতে চলে যাবো, এ করতে চলে যাবো। তো আমার আর বেশি কথা বলবো না, যতটুকু পেরেছি আমি বেশি কিছু আর শেয়ার করিনি তোমার সাথে, কারণ আজ এই বলো আজ ওই আমাদের বাড়িতে কচ্ছপ, বাবা বাড়িতে ওখানে কচ্ছপ ধরেছিল, তো ও একরে আমি রাখবে বলেছিলাম, অনেক জায়গায় খুঁজেছিল যে আমাদের বাড়িতে কচ্ছপ পায় না, আমি কোথা থেকে পাবে কচ্ছপ, তো আজ কচ্ছপ পেতে আবার ওকে ফোন করে বলে হ্যাঁ কচ্ছপ নেবো, তো এইটুকু কচ্ছপ দেখলে তোমরা ওইটাই দেখাবো বলে তোমাদেরকে আজকে ভিডিওটা আমি বানিয়েছি, সঙ্গে সঙ্গে তোর সঙ্গে একটু শেয়ারও করে দিলাম আর সারাদিন কী করছি না করছি। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, আমার না ফোন হাতে বেশিক্ষণ ধরে হলে খুব কষ্ট, ট্রাইপডেও বসাই নিয়ে বসে দিলে ভালো হতো, তাহলে একটু ফোনটা নড়তো না, অ্যাটলিস্ট তোমার সঙ্গে ভালো করে কথা বলা যেত। যাই হোক, আমার ছেলে যখন প্রথম কচ্ছপটা দেখে কি আনলো সেই মুহূর্তে, তখন তো একদম চান করছিল, বাথরুমে চান করাছিলেন, চান করবে না উঠে পালিয়ে আসছে, মামা দাদু এসছে, মানে দাদা আসার কথা ছিল, দাদা না এসে বাবা এসেছে, কি মামা দাদু এসেছে সকাল থেকে, মানে যখন থেকে বাবা এসছে তখন একটার দিকে বাবা আসছে, এসছে প্রায় দেরি করে বাবা এসছে, তখন ওখানে মার ঘর দাঁতে যন্ত্রণা করতো, তো মাকে দাঁতে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, ওখানে দাঁত তোলা হচ্ছে, দাদা সেখানে আছে, তাই বাবা এসছে, তো তাই জন্য দেরি হয়ে গেছে, বাবার একটু আসতে, মার দাঁতে যন্ত্রণা হচ্ছিলো কদিন ধরে, বেশ
নাটুলে এখন মা কথা বলতে পারে, মাকে ফোন করতে পারবো না এখন। আর এদিকে আসলে কি আনন্দ দেখো, ও আছে না মাঝে পুচকু দেওয়া ওটাতে, দুজন মিলে এ তো ছাড়বে না আর সেও ছাড়বে না, এই হচ্ছে অবস্থা। এই করে করে ছোটকে তার বাড়িতে গেছে, তো চলো যতটা পেরেছি আজকে শেয়ার করেছি তোমাদের সাথে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই করে যারা নতুন হবে আমার চ্যানেল সবাইকে বলো সাবস্ক্রাইব করা, সবার কাছে অনুরোধ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রত্যেকটা ভিডিও দেখো, আমার কমেন্ট করো কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, তোমরা যদি আমার ভুলটা ধরাও তবে আমি একটা ছোট্ট নতুন একজন ক্রিয়েটারের কাছে না ইউটিউবে তখন মনে হয় এটাই ঠিক আছে, আমাকে এটা চেঞ্জ করতে হবে না, সবাই বলছে এটা অ্যাড করা উচিত নয় এটা করো, তো কোথাও কি ভুল হচ্ছে তোমরা আমাকে বললে আমার একটা চেষ্টা করবো এটা চেঞ্জ করার আগে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, গরমে যে ফ্যান বন্ধ করে বসে আছি, এসি চালিয়েছি যদিও কিন্তু সঙ্গে সঙ্গে তো ঠান্ডা হয় না গরমে, তার মামা দাদু চলে গেছে, সে টাটা গুড নাইট করতে পারেনি এই জন্য এখন তখন তো চিৎকার করছে, মামা দাদুকে টাটা গুড নাইট করবো, মামার দাদুকে টাটা গুড নাইট করবো, তাই তোমাদের কাছে টাটা গুড নাইট করে দিচ্ছি, বলে গুড ইভিনিং। তো রাত্রিবেলা হবে রুটি হবে আর ওর জন্য কিছুটা বানাবো, আর সকালে তরকারি থেকে যায় কুমড়ো তরকারিটা ছিল, কুমড়ো বিচার করা দিয়ে তরকারিটা হয়েছিল ওই তরকারিটাই আছে, তো তরকারিটা তো চলো রাত্রিতেই হবে, আর রাত্রে এমন কিছু হবে না তাই রাত্রে আর শেয়ার করছি তোমাদের সাথে, দেখা যাচ্ছে নেক্সট করে ভিডিওতে। আমার কথা বলতে বলতে অনেকটা ভিডিও গেল, আমি শর্ট করে ভিডিও বানাবো ভাবি, আমি প্রচুর কথা বলে ফেলি, আমার বাজে অভ্যেস, কিছু মনে করো না তোমরা, বাবা মনে রে ডেকে যাচ্ছিস না, এই দেখো সকাল থেকে যে কষফল কাঁচা কষফল এই নিয়ে দুজনের ঝগড়া লেগে গেল, বলে খাওয়াও যাবে না তাই নিয়ে এর সঙ্গে তার ছোটো কাকের মারামারি, মারামারি ঝগড়া টাইপে, সে দেবে না এও দেবে না কিন্তু খাওয়াও যায় না, পাগলে একমাত্র খাওয়া যায়। যাই হোক চলো এই দেখো গো, সে নারকেল গুটি নিয়ে ঘুরছে, এটাও দেখাও দেখো আমাকে শুয়ে দিল সে একদমই, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, টাটা বাই বাই, সবাই ঘরে থেকে, সবাই ঘরে থাকতো না কাজ থাকে সবার, তো সাবধানতা মেনটেন করে বাড়িতে থাকো, সবাই ভালো থেকো, সবাই সবাই ভালো থেকো, বলে দে সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, মাম মামের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পরাক কর মামকে, তাকে কি করে শিখেছে পরাক কর, পরাক কর, পরাক কর, টাকা 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 টাকা।